কালি যে ভয়ঙ্কর নাও দুর্ঘটনা ঘটেছিল সেই স্থানত মই এই মুহূর্ত সেই সেই একটা ঠাই উপস্থিত আছো। ইয়া ধুবরী মতিশ্বর নদী পার আর ঠিক ধুবরী ফুলবাড়ি ব্রিজর ব্রিজের সন্মুখতে সেই নদী দুখত ইয়া দেখিছে। যেহেতুকে যাকালি যে ভয়ানক যে নাও দুর্ঘটনা ঘটেছিল সেই সময়তে আসলে 28 লোক বোটত আসিল, সেই সময় আসলে আটাইকজন পানিত পড়ে গেছিল, কিন্তু সুকলমে 28 উদ্ধার করা গেছিল। যদিও চক্রবিষয়া ধুবরী চক্রবিষয়া সঞ্জু দাসক আসলে উদ্ধার করবা হওয়া নাই। ইতিমধ্যে দেখিছে ইয়া আজি পুয়ারেপা দেখিছো আমি ফার্স্ট লাইটেরপা এনে ধরনের SDRF NDRF উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। ইয়া দেখিছে ইয়া এক 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 হয়তো কিবা একটা পয়া গেছে সাকে দেখা গেছে। ইয়া দেখিছে SDRFর যান জলে পানিত আসলে ড্রাইভ মারিছে। ইয়া দেখিছে আমি পুটপুটা সম্প্রচার দেখাই আছো, ইতিমধ্যে মানে কই দিছো। ইয়া দেখিছে পুয়ারেপা 10টা টিম SDRF NDRF 10টাকে টিম ইয়াত লাগি পড়েছে, 10টাকে ড্রাইভার লাগি পড়েছে। ইয়া দেখিছে কিবা একটা পাইছে যেন লাগি আছে, অমিতে দেখাইছে দৃশ্য। ইয়া দেখিছে ধুবরী পুটপুটের সম্প্রচার ইয়া ধুবরী যে ঘটনাস্থলীর দেখাই আছো। স্যার মই অকমান আপনার কথা পাতি বুঝছিলাম আর ভিজুয়াল দেখা থাকি ইয়া আসলে উদ্ধার অভিযান কি চলিছে কিবা পোয়া গৈছে নাকি? হয় এতিয়ালৈকে আমি পোৱা নাই, রাতিপা আপনার 5টার অভিযান চলি আছে আমার রেস্কিউ সার্চ এন্ড রেস্কিউ অপারেশন। আমি হিমন্ত এলাকাত আমার বড়ার এলাকা দুটা আমি রেস্কিউ টিম পঠাই দিছো, দুটা নাও আমার ফায়ার এন্ড ইমান সার্ভিস SDRFর টোটেল 12খন নাও আমি ব্যবহার করেছো আর NDRFর 3খন নাও ব্যবহার হয়ে আছে, টোটেল 15খন নাও আমি ইয়াতে রেস্কিউ অপারেশন এই মাত্র দেখিলো। আপনার ড্রাইভার এগারি পানি জপিয়া দিলে কি কিবা পোয়া গৈছে নাকি বা কিবা সংকেত পাইছে সাগে তার কারণে গৈছে, এইটাতে কন্টিনিউ করি আছে আর পালে আপনাদের গমে পাব। নিশ্চয়কৈ আসলে SDRFর এগারি বিষয়া তেও আমাক জানালে এই ধরনের ঘটনা আর আমি দেখাইছো দৃশ্য পুনপুরিয়াকে দেখে আছো নদীর পার ঘাটের যত দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই ঠাইত আমি আছো। ইতিমধ্যে দেখিছে আমি আমি দেখা পাই আছো প্রায় 6খন জিপে SDRFর বোট ইয়াত কামত লাগিছে, আর 2খন বোট কোয়া মতে ধুবরী জেলা ভারত বাংলাদেশ সীমান্ত তাতে গেছে, কারণ যেহেতু ব্রহ্মপুত্র নদীর যে ডাউন স্ট্রিম হয়েছে একদম বাংলাদেশ লোকের হাতে, গতি আমি দেখিছো আগরও বহু এ ধরনের আমি পাইছো যে যে দুর্ঘটনা হওয়ার পিছত নির্দিষ্ট ব্যক্তি সকল তালে গিয়ে পোয়া গেছে। আমি আশা করছো যে সঞ্জিত দাসে হয়তো তাতে পোয়া যাব, আর ইতিমধ্যে আপনি কই থার দরে সঞ্জিত দাসের পত্নী যা নিশা 10 বাজাত আহি উপস্থিত হয়েছে ধুবরী আবর্ত ভবনত, তার পরিয়ালে লোক আছে। আমি অকমান আগবাড়ি যাবলে যত্ন করে আছো। ইয়া অমিতে দেখা আছে দৃশ্য পার ঘাটের যা ধুবরী ফুলবাড়ি যে ব্রিজ সেই ব্রিজত আসলে খুন্দা মারিছিল এই নাও যে যন্ত্রচালিত নাওখানে, নাওখানতে আসলে আসলে প্রায় 32 গৰাকী ক্ষমা করব 29 গৰাকী যাত্রী, তার ভিতর 28 গৰাকী সুকলমে পার আসলে লগতে আসলে ধুবরী চক্র বিষয়া সঞ্জু দাস। এই সঞ্জু দাস আসলে তেতিয়ারপা নির্দেশ হয়ে আসলে, আর যা সন্ধ্যা দেখিছো আমি যে সন্ধ্যা প্রায় 6 বজালে অপারেশন চলিছিল, আর যেহেতুকে আন্ধার হয়ে গেল সেই কারণে আসলে ইয়াত অপারেশন বন্ধ করবলগা আছিল। আজি আজি ফার্স্ট লাইটের পর আজি 5 বজার এই ধরনের পুনের অভিযান অব্যাহত রাখিছে। ইয়া দেখিছে পুনপুটা অম্পচার আমি দেখাই আছো, ইয়া ধুবরীর যে মতিচরপা পুনপুটা অম্পচার দেখি আছে ব্রহ্মপুত্র নদীর এই ঠাইতে আসলে ঠিক ব্রিজর সিপালে। মই যদি অকমান ক্যামেরাখানে প্যান করব পারো ইয়া দেখিছে ধুবরী ফুলবাড়ির যে নির্মমান ব্রিজ সেই ব্রিজর সিপালত আসলে খুন্দা মারিছিলে, আর তাতেই তাতেই প্রায় 29 গৰাকী যাত্রীক উদ্ধার করা হয়েছিল, আর স্থানীয় রাইজ তারপর ইয়াত যে আরক্ষী প্রশাসনের তৎপরতা সকলমে পার হয়েছিল, কিছু যাত্রী নিজে সাঁতুরি পার হয়েছিল, আর দুর্ভাগ্যবশত যে সার্কেল অফিসার যে চক্র বিষয়া সঞ্জিত দাস আসলে পানির উঠিব পড়া নাই, আর তার থাকা আর 3 গৰাকী 2গৰাকী যে একজন এগারী মন্ডল আর অফিস স্টাফ পিটার আর নমেশ আসলে সুকলমে বাঁচি গেছিল, আসলে ধুবরী চিকিৎসালয় ভর্তি করে কিছু সামান্য আঘাত পাত কিছু ট্রমাত আসে সেই কারণে লই যাওয়া আছে। কিন্তু দুঃখের বিষয় হয়েছে যে কালিরপর প্রায় 24 ঘন্টা হয়ে গেল এতালে কিন্তু যে চক্র বিষয়াগীর কোনো ধরনের সংবন্ধন উলিয়াব পড়া নাই, SDRFর NDRFর আর BSFর সহায়তার অহরহ প্রচেষ্টা চলি আছে। আমি আমি লাইভ ভিজুয়াল দেখাই আছো, পুনপুটা সম্প্রচার দেখাই আছো, কিবা একটা যেন সংকেত পাইছে বলে কোয়া হয়েছিল, কিন্তু আসলে কালিরপর আমি এনেকা দেখি আছো। আর এই সমগ্র যে ঘটনা তদারকি করে আছে ধুবরীর উপায়ুক্ত আর আরক্ষী অধীক্ষক স্বয়ং আসলে বোটতে আমি দেখিছো যাকালি যে SDRFর বোট ধরি পেলায় নিজে তদারকি করেছে কি ধরনের কি হয়। আর এই মুহূর্ত আমার DSP আছে, মতো জানি স্যার অকমান যদি আপডেট কয় কি কি ধরনের কিনা পাওয়া গেল নাকি?
চাওক আজি ৰাতিপুৱা 5টা বজাৰ পৰাই এছ ডি আৰ এফ আৰু এন ডি আৰ এফে ৰেস্কিউ অপাৰেশ্যন চলাই আছে, কিন্তু এতিয়ালৈকে একো যিজনৰ নিখোজ হৈ আছে তেখেতৰ একো সুসূত্ৰ ওলোৱা নাই বৰ্তমানলৈকে। আৰু যিহেতুকে আপোনালোকৰ টীম, মই আপোনালোকে কালি জনাইছিলে আমাক 10গৰাকী টীম ইয়াত, 10টাকৈ আপুনি এ টি আৰ এফৰ টীম ইয়াত আহিছে, গতিকে তেওঁলোকে আচলতে কি পৰ্যায়, কোন পৰ্যায়লৈকে যাব তেওঁলোকে বিচাৰ ওলাই লাগিব, যিহেতুকে আমাৰ বাংলাদেশ বৰ্ডাৰ সন্মুখতে আছে ছাৰ, কি কয়? হয়, আমি এন ডি এছ ডি আৰ এফ আৰু এন ডি আৰ এফৰ টীমে ডাউন ষ্ট্ৰিমেটো ৰেস্কিউ এণ্ড চাৰ্চ অপাৰেশ্যন চলাই আছে, ডিপ ড্ৰাইভিং চলি আছে। তো অলৰেডি 100জনতকৈ বেছি এছ ডি আৰ এফ আৰু এন ডি আৰ এফৰ মানুহে ইয়াত এংগেজ হৈ আছে এই অপাৰেশ্যনটোত। তো দেখা যাওক কিমান কালে আমি কিবা এটা নতুন কনক্লুজনত আহিব পাৰোঁ। যোৱাকালি আমি দেখিছোঁ যে কালি আচলতে আৰক্ষী অধীক্ষক আৰু উপায়ুক্তই কৈছিলে যে এল এন টিৰ কৰ্তৃপক্ষৰ গাফিলতিভাৱে এই ধৰণৰ ঘটনা ঘটাইছে, আৰু যাৰ বাবে দুজনকৈ লোকক তেওঁলোকে আচলতে আপোনালোকে এপ্ৰিহেণ্ড কৰিছিলে, তেওঁলোকৰ এতিয়া কি অৱস্থা, তেওঁলোকে কি ধৰণৰ চলি আছে? তো এইটো এটা ইনকোৱাৰী ষ্টেজত আছে, ইনকোৱাৰীটো হৈ আছে বৰ্তমান, তাৰপিছতহে গম পোৱা যাব বস্তুটো ইন ডিটেইলছত। হয়, আমি এতিয়া ৰেস্কিউ আৰু যিটো উদ্ধাৰ কাৰ্যতে বেছি ফ'কাছ কৰি আছোঁ, তো চাইমেণ্টেনিয়াছলি সেইটো চলিব, এইটো ইনকোৱাৰী পিছত ওলাব। হয়, দুয়োটা আচলতে সমান্তৰালভাৱে চলিব। আচলতে এনেধৰণে তেওঁ ডি এছ পিগৰাকীয়ে তেওঁ আমাক জনালে যিহেতুকে যি এল এন টি কৰ্তৃপক্ষ নিৰ্নিৰ্মাণ সন্থা, যি সন্থা, তেওঁৰ আচলতে তেওঁলোকৰ যি গাফিলতিভাৱে এই ধৰণে ঘটনা সংঘটিত হৈছিল, যাৰ বাবে তেওঁলোকৰ দুজনকৈ অফিচাৰক বিষয়াক আচলতে এপ্ৰিহেণ্ড কৰা হৈছিলে, আৰু সেইটো ফাৰ্ষ্ট পাৰ্টি নাই আৰক্ষী প্ৰশাসনৰ ফাৰ্ষ্ট পাৰ্টি হৈছে তেওঁক বিচাৰি উলিওৱা।